শেখ মোরসালিন বাংলাদেশ ফুটবলের গোল্ডেন বয়, প্রতিপক্ষের জালে গোল দেয়াই যার নেশা, করছেনও ঠিক তাই, গোল দিচ্ছেন, দলকে জেতাচ্ছেন, সেলিব্রেশন করছেন। কেউ বলেন বাংলার মেসি, আবার কেউ বা রোনালদো, তাকে জিজ্ঞেস করা হয়নি এই প্রশ্নটা। করলে উত্তরটা কি আসতো সেটা মোরসালিনই ভালো জানেন। তবে CR7 জেতার হারে হারে সেটা মোরসালিনের সিইউ সেলিব্রেশন দেখলেই বোঝা যায়। এই মোরসালিনকেই হারাতে বসেছিল বাংলাদেশ, মাদক কাণ্ডের এক ভয়াবহ থাবা পেয়ে বসেছিল তাকে, শাস্তিও পেয়েছেন। দেশের মানুষেরা যেমন ভয়ে ছিলেন, ঠিকভাবে ভয়ে ছিলেন মোরসালিনের পরিবার, আতঙ্কে ছিলেন প্রতিবেশীরাও। তবে তাদের বিশ্বাস ছিল যে এই মোরসালিন এমন মোরসালিন নয়, এটা কেবল একটা দুঃস্বপ্ন, একটা ঘোর। এ বিষয়ে কালবেলা কথা বলেছিল মোরসালিনের পরিবার ও প্রতিবেশীর সাথে। কি বলছেন তারা, চলুন শুনে আসি। আল্লাহর কোনো দোষ না, কিন্তু ভাই কি আছে আমার ছেলের, এখন আল্লাহ একটু নিচে করছে, আবার আল্লাহ আমি বলি আল্লাহ আবার আমার ছেলের উপরে উঠাইছে, আল্লাহ উঠাইছে, স্বয়ং আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ না, আমার ছেলে কোনো দোষী না। আচ্ছা, নিচে আমার ছেলে এই ধরনের কাজ কখনো করতে পারে না, ছোটবেলা থেকে আমার ছেলে আমি আমার নিজের মতো করে আর কি আরে গড়ে উঠাইছি। আসলে এটা আমাদের জন্য একটা কঠিন একটা সময় গেছে, আসলে এই সময়টা আসলে কিরকম গেছে এটা বলে বোঝানো সম্ভব না, আর আমাদের ছেলে এরকম করবে আমরা কখনো চিন্তা করিনি, আর আমাদের মনে হয় ও এরকম কিছু করে নাই, হয়তোবা কোনো চক্রান্ত শিকার হইতে পারে। আর আশা করি ওরে ফুটবল ফেডারেশন থেকে ক্ষমা করছে এবং এখন সে কন্টিনিউ করছে, এই ধরনের ভুল হয়তোবা যদি করেও থাকে আর কোনো দিন হয়তো এরকম ভুল হবে না, ভবিষ্যতে ও ভালো করবে এবং আশা করি আরও ভালো করুক, যত ভালো করতে পারো ভালো করুক। বিপদ কেটে গেছে, ঘুরে দাঁড়িয়েছেন মোরসালিন, একদম আগের মতো ঝাঁঝালো, গোল দিতে পটু। লেবাননের সাথে একমাত্র গোলে কামব্যাকের গল্প লিখেছিল বাংলাদেশ, সেই গল্পের লেখক মোরসালিনই। প্রতিবেশীও জানালেন দূরের শটে গোল দিতে সিদ্ধ হস্ত এই মোরসালিন। আসলে জয়টা বলতে ওই দিন ম্যাচটা আমি দেখতে পাই নাই, অল্পের জন্য মিস করছি ওর গোলটা, এরপর আমি রিপ্লেতে দেখছি ও যে গোলটা করছে, আসলে ওর এই লং রেঞ্জে সবসময় শটগুলো ভালো করে, ওর প্রথম গোল এবং প্রথম পরিচিতি যেটা আসে সেটা এই লং রেঞ্জের শট থেকেই, আর এর জন্য বাংলাদেশে বিখ্যাত লং রেঞ্জের শটের জন্য, ও ডি বক্সের বাইরে থেকে সবসময় শট করে এবং এই শটগুলো পারফেক্টলি ওর গোল হয়, অন্য প্লেয়াররা যেটা না পারে ওইটা পারতেছে এবং আশা করি ভবিষ্যতে এরকম আরও অনেক ভালো ভালো শট দিব। মোরসালিনকে চেনে পুরো বাংলাদেশ, মায়ের কাছে এর থেকে বড় চাওয়া আর কি হতে পারে, সামনে যাতে এগিয়ে যেতে পারেন মোরসালিন এই জন্য দোয়া চাইলেন সবার কাছে। অনেক আমার কাছে অনেক গর্ব লাগে, আমার কাছে অনেক ভালো লাগে, দেশবাসী জানি আমার ছেলেকে ভালোবাসে, বিশ্বাস করে এবং আমার ছেলেও জানি সবাইরে ভালোবাসে, এটাই আমি চাই, সবাই জানি আদর স্নেহ করে, ওরে জানি সবাই স্নেহ করে, ও জানি সবাই এটা জানি শ্রদ্ধা করে। রেজাউল করিম, কালবেলা।